নমস্কার। বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত। এই মুহূর্তে আপনারা অনুষ্ঠান দেখছেন বিজ্ঞানের আলো জ্যোতিষ। কথাটা রিপিট করলাম এই জন্যই, বিজ্ঞান এবং সাথে জ্যোতিষ অনেকের কাছে একটু খটকা ধন্ধের কারণ হতে পারে, ভাবনা আসতে পারে। কেন আসবে? বিজ্ঞানের আলো কি জ্যোতিষকে আমরা পাইনি, বা তার ভিত্তিটা কি আদৌ বিজ্ঞান নয়? না জানা জায়গা থেকে ভাবনাটা আসতে পারে, কিন্তু এই অনুষ্ঠান থেকে সেই জায়গাটাই সরিয়ে দেওয়া হয়, সেই জায়গাটাই স্পষ্ট করা হয়। কেন, কিভাবে সেই জ্যোতিষশাস্ত্রের সঙ্গে বিজ্ঞান ওতপ্রোতভাবে, এবং তার সেই বিচার, তার সেই গণনা, তার সেই ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। অবশ্যই এটা অ্যাপ্লিকেবল তাদের জন্য যারা প্রপারলি সেই নলেজটা বিলং করে, প্রপারলি সেই শাস্ত্র অধ্যয়ন করেছেন এবং প্রপার মেথড অনুযায়ী সেই কাজটা করেন, অবশ্যই অ্যাস্ট্রোলজি নিয়ে। এখন যারা সেই অর্ধ অল্প এই শব্দগুলো তাদের নলেজের ক্ষেত্রে যায়, তাদের ক্ষেত্রে এটা হয়তো প্রপারলি আসবে না, এবং তাদের ক্ষেত্রে সেই বিজ্ঞানের আলো ফেলাটাও কষ্টকর বা দুরূহ কাজ হবে। কিন্তু এই অনুষ্ঠান আমরা পাই একজন সেই বিশেষ একদম জ্ঞানী মানুষকে, যিনি অধ্যয়ন করছেন, অধ্যয়ন করেছেন এবং ফার্দার আরও তার রিসার্চ ওয়ার্কটা চলতে থাকবে। প্রফেসর ডক্টর বাসুর কথাই আমি বলছি, এই সময় তার অনুষ্ঠান, এই সময় তাকে আমরা পাই, এবং এই সময় এই বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে তার কাছ থেকে আমরা সেই সায়েন্স সাথে অ্যাস্ট্রোলজি সব মিলেমিশে একটা কম্প্যাক্ট রেজাল্ট পাই। কিভাবে, সেটার জন্য এই এপিসোডটা অ্যাটেনশন দিয়ে দেখতে হবে, বুঝতে হবে, এবং সিনারিওটের যেগুলো আমরা আকচার ধারণা করে ফেলি আমাদের টোটাল পরিমণ্ডলের মধ্যে, যেভাবে অ্যাস্ট্রোলজিকে আমরা দেখি, বিচার করি, সেই জায়গায় আরেকবার রিথিঙ্ক করার বিষয়টা মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি এতগুলো কথা বলার উদ্দেশ্য ঠিক একটাই, রিথিঙ্ক, এবং সেই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে বুঝতে পারবেন এবং আপনার সেই ভাবনার খোরাকটা আরো বেশি করে এই অনুষ্ঠান প্রোভাইড করবে। ডেফিনেটলি সম্পূর্ণ ডিফারেন্ট ওয়ার্ল্ডের একজন মানুষ, অ্যাস্ট্রোলজি থেকে তো বটেই, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, তিনি একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের তিনি প্রফেসর, সেখানে তার সেই ব্যস্ত শেডিউল এবং তার পাশাপাশি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশুনো এবং প্র্যাকটিস করা, এই সমস্ত কিছুর মধ্যে থেকে একটা ইন্টেনশন পাওয়া যায়। সরি, সেই ইন্টেনশনটা আমাদের জন্য কতটা হেল্পফুল, সেই ইন্টেনশনটা আমাদের জন্য কতটা অ্যাপ্লিকেবল, সেইটা একটু বেশি করে চোখে রাখতে আমি অন্তত পক্ষে আপনাদের কাছে অনুরোধ জানাতে পারি। কারণ প্রফেসর ডক্টর বাসু তার এগিয়ে যাওয়ার পথে ঠিক যে এই কাজটি করে চলেন বলেই, এই প্রপারলি সমস্ত কিছুর অ্যাপ্লাইটা করার মেন্টালিটিটা রাখেন বলেই, তা বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থা থেকে তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। ইন্টারন্যাশনালি ইউএস এর মতো কান্ট্রি থেকে তিনি স্বীকৃত হয়েছেন, সুলেখা ডট কম, জাস্ট ডায়াল এর মতো দেশীয় কান্ট্রি, আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টপ মোস্ট অ্যাস্ট্রোলজারের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বীকৃতি তার ক্ষেত্রে এসেছে। কিন্তু একটাই ইন্টেনশনটা বেশি করে যে মানুষ জানুন, মানুষ বুঝুন এবং অ্যাস্ট্রোলজিকে খোলা মনে, খোলা চোখে দেখুন, বুঝুন, এবং কোনো সংস্কার কুসংস্কারের বেড়াজালটাকে টপকে আলটিমেটলি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারুন, সেই ঠিক জায়গায় আমি আসতে চাইব আজকের স্পেশাল এপিসোডে। কিন্তু তার আগে ওয়েলকাম আপনাদের জানাই, ওয়েলকাম জানাই সেই মানুষটিকে যিনি তার ডালি নিয়ে অবশ্যই জ্ঞানের উপস্থিত, আগে থাকে ওয়েলকাম জানাবো তারপর বাকি কথা। ওয়েলকাম স্যার। নমস্কার। অনুষ্ঠানের নাম যখন বিজ্ঞানের আলো জ্যোতিষ, তাহলে বাই ডিফল্ট ইট ইমপ্লাইজ দ্যাট এটা বিজ্ঞানসম্মত। যারা সেভাবে অধ্যয়ন করেন না বা যারা এই সাবজেক্ট সম্বন্ধে কিছু জানেন না, তাদের কাছে এটা অবৈজ্ঞানিক হতে পারে। কয়েকদিন ধরে, রিসেন্ট দু সপ্তাহ ধরে আমার প্রোগ্রাম শোনার পরেই বোধহয় বেশ কিছু অ্যাস্ট্রোলজার যারা প্র্যাকটিস করছেন তারা আমার কাছে জানতে চান আর কি। সেটা হচ্ছে যে আমি যে বর্গ বিচারের কথা বলি, আমি যখন একটা চার্ট, একজন জাতক বা জাতিকার চার্ট যখন করি, 16 থেকে 20টা চার্ট, 16 থেকে 20খানা চার্ট আমি দেখতে বলি, আমি বলি না,
প্রকৃত জ্যোতিষ শাস্ত্র তাই বলে, এটা নিয়ে বিস্তর রিসার্চ হচ্ছে, এবং এটাও বলে যারা একজন জাতকাধিকার এতগুলো চার্ট বা বর্গ বিচার করেন না, তারা কিন্তু প্রেডিকশনটাকে বলেন হতে পারে, কিন্তু যারা দেখেন তারা বলে হবে। কেন হবে সেটাও তার অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশনটাও বুঝিয়ে দেন। তো আমাকে প্রশ্নটা ছিল এরকম যে তারা দেখছেন এরকম বর্গ বিচার এক বলে একটা ব্যাপার আছে, মার্কেটে তেমন কোনো বই নেই, আগের দিনে আমি বলছিলাম, তা আমি মাঝে মাঝে কয়েকটা প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটা ছিল এরকম যে D1 অর্থাৎ লগ্ন ছক, লগ্ন একটা রাশিতে বর্গ বিচারে অর্থাৎ দেখা যাচ্ছে নবাংশে বা দ্রেক্ষানে বা দশমাংশে কি করে লগ্ন চেঞ্জ হচ্ছে, বা বাকি রাশি বাকি প্ল্যানেটগুলো বাকি গ্রহগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তাদের পজিশন তাদের অবস্থান, এটা কি করে সম্ভব, কি করে হচ্ছে একটু যদি বুঝিয়ে আমাদের বলেন। তো জ্যোতিষ ভাইদের বলবো একটু যদি শুনে নাও, ব্যাপারটা এরকম হচ্ছে জানতে হবে ডিগ্রিটা কি। আমি দেক্কান দিয়ে উদাহরণ দিয়ে বলি, D3 বা দেক্কান খুব ইম্পর্টেন্ট আমার রিসার্চের একটা অংশ, এই দেক্কান এবং দশমাংশ অর্থাৎ জীবিকা নিয়ে আমার রিসার্চের টাইটেল হচ্ছে ইমার্জেন্স অফ পারফেকশন ফর প্রফেশন ইউজিং ডিভিশনাল চার্ট। তো সেটা নিয়ে পরে একদিন বলবো। তো বলি যে ধরো মেষ লগ্ন, লগ্নটা মেষ দেখা যাচ্ছে D1, তো D3 লগ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে? দ্রেক্ষান মানে একটা রাশিকে তিন ভাগে ভাগ করা হয় 10 ডিগ্রি করে, 10 ডিগ্রি 10 ডিগ্রি 10 ডিগ্রি, মানে 0 থেকে 120 ডিগ্রি, তারপরে 240 ডিগ্রি, দেন 360 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি, 360 ডিগ্রি। যদি দেখা যায় মেষ লগ্নে 0 থেকে 10 ডিগ্রির মধ্যেই লগ্নটা পড়ছে, তাহলে দ্রেক্ষানে D3 লগ্নটা কিন্তু মেষেই থাকবে। যদি মেষ লগ্নে লগ্নটা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে থাকছে, তাহলে লগ্ন থাকবে দ্বিতীয় দ্রেক্ষানে। দ্বিতীয় দ্রেক্ষান মানে ফিফথ হাউস, পঞ্চম ঘর, যেখানে 120 ডিগ্রি স্টার্ট হচ্ছে। আর যদি থাকা যায় যদি দেখা যায় লগ্ন পড়ছে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে, তাহলে চলে আসবে তৃতীয় দেক্কান। তৃতীয় দেক্কান মানে নবম স্থান D1, তো সেইখানে লগ্নটা পড়বে। ঠিক এইভাবে বিভিন্ন চার্টে লগ্ন চেঞ্জ হয়। আমরা লগ্ন যারা ম্যাথামেটিক্সটা জানেন একটু অঙ্ক কষে দেখবেন, আমরা টেবিল জেনারেট করতে হয়, টেবিল জেনারেট করার পরে ঠিকঠাক প্ল্যানেটগুলো পোস্ট করতে হয় বিভিন্ন বর্গ ক্ষেত্রে বিভিন্ন বর্গ বিচার করার জন্যে। আর বর্গ বিচার খুবই জরুরি, আমি চাই এই অনুষ্ঠানটা লাভদায়ক হয়ে উঠুক সমাজের জন্য, এই অনুষ্ঠান করা একমাত্র আপনাদের অ্যাওয়ারনেস করার জন্য। কারণ আমি এই অনুষ্ঠান করি আমার শখে, আমি প্র্যাকটিসও করি আমার শখে, কারণ বাই প্রফেশন আমি মেনলি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর, সপ্তাহে 5 দিন থাকি বাকি কলেজে, বাকি 2 দিন আমি যেটুকু স্পেয়ার টাইম পাই সেটুকু আমি দিয়ে থাকি। তো যারা প্র্যাকটিস করছেন তাদেরকেও বলবো, বর্গ বিচার ছাড়া কখনোই কোনো জাতক বা জাতিকার চার্ট বিচার করবেন না, প্রতিকার দেবেন না। একটা এক্সাম্পল দিয়ে বলি, লাস্ট উইকে আমার কাছে চেম্বারে একজন একটি ছেলে এসেছিল, ছেলেটি যাদবপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এমটেক করেছে, ইন্ডাস্ট্রিতে কদিন চাকরি করেছে, করার পর তার ইচ্ছা একাডেমিক্সে আসতে, PhD করতে। তো আমার কাছে এসেছিল যে আমি PhD করার খুব চেষ্টা করছি, আমি আমার ইউনিভার্সিটি চেষ্টা করছি, পেপার স্টাডি করছি, রিসার্চ পেপার স্টাডি করছি, কিন্তু আমি যোগাযোগ আমার হচ্ছে না। সে এসেছিল 6 মাস আগে আমার কাছে, আমি তার একটি কলম্বিয়ান পান্না, 5 রতির কলম্বিয়ান পান্না তাকে রেকমেন্ড করেছিলাম। সে লাস্ট উইকে আমাকে চেম্বারে এসে বলছেন, স্যার আমি
আইআইটি রুড়কিতে চান্স পেয়ে গেছি পিএইচডিতে অ্যাজ এ জুনিয়র ফেলোশিপ, জুনিয়র রিসার্চার হিসাবে জে আর এ পেয়ে গেছি। তো ভীষণভাবে আমার কাজ দিয়েছে। তো ঠিক বর্গ বিচার না করলে আমি দেখেছিলাম তার ডি ওয়ান ঠিক আছে, ডি ওয়ান এর আমরা নাইন্থ পজিশন থেকে দেখি, নাইন্থ হাউস থেকে দেখি পিএইচডি, তার ডি ওয়ান ঠিক আছে, ডি নাইন ও ঠিক আছে, সমস্যাটা ছিল ডি টোয়েন্টি ফোর এ চতুর্বিংশাংশ, যেটা একমাত্র রেসপন্সিবল ফর স্টাডিজ ফ্রম চাইল্ডহুড টু পিএইচডি অ্যান্ড পোস্ট ডক, ফ্রম প্লে গ্রুপ টু পিএইচডি। এই ডি টোয়েন্টি ফোর দেখলে বোঝা যায়, এটাও বোঝা যায় সেই জাতকের কোন ক্ষেত্রে কি নিয়ে পড়লে ভালো হবে তার জীবন। অনেক সময় আমরা প্যারেন্টসরা কি করে, ভুল নির্বাচন করে দেয়, এটাই পড়তে হবে আপনাকে, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, তোমাকে ডাক্তার হতেই হবে, কিন্তু দেখে না তার চার্ট কি বলছে। অনেক সময় জাতক নিজেও বুঝতে পারে না তার কোন ফিল্ডে পড়াশোনা করলে জীবনে উন্নতি করবে, বাট তার ডি টোয়েন্টি ফোর বলে দেয়, একজন ট্রু অ্যাস্ট্রোলজার বলে দেয়, যেটা কিনা ডি ওয়ান বা ডি নাইন অর্থাৎ শুধু দুখানা চার্ট করলে কোনো মতেই সম্ভব নয়। চ্যালেঞ্জ করার আমার দরকার পড়ে না, কারণ আমি এটা নিয়ে রিসার্চ করি, আমি যেটা বলি সেটা হয় সেটা হবে, 100% গ্যারান্টি দিয়ে আমি বলি। যাই হোক, কাজের কথাটা ভীষণভাবে আসলো যে অ্যাস্ট্রোলজিতে সেই প্রপার বিচারটা যদি সম্ভব হয় তাহলে সেখানে মেবি বলে কোনো শব্দ আসবে না, হয়তো হবে না বা হয়তো হতে পারে এমন কোনো শব্দ আসবে না, একদম টু দা পয়েন্ট স্পেসিফিক্যালি সেটা বলা সম্ভব, এটাই হবে এটাই হবে না, একদম। কারণ অ্যাস্ট্রোলজি মানে অঙ্ক, ম্যাথামেটিক্স, অ্যাস্ট্রোলজি মানে জিওগ্রাফি। যদি অ্যাস্ট্রোলজিকে অবৈজ্ঞানিক বলা হয় তাহলে ম্যাথামেটিক্স কে বা জিওগ্রাফিকে বা ফিজিক্সকে বা কেমিস্ট্রিতে সমস্ত কিছু ইনভলভ হয় অ্যাস্ট্রোলজিতে, তাহলে সেগুলোকে বলা হয় অবৈজ্ঞানিক। অ্যাস্ট্রোলজির মজা এটাই, এবং আমরা সবচেয়ে বিচার করে দেখি যে পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আর কিসের মাধ্যমে আমরা জানতে পারি, একমাত্র কোথায় অ্যাস্ট্রোলজি দিয়ে আমরা সেটা প্রপারলি জানতে পারি। এবং প্রপার নলেজেবল পার্সন পাস্ট যেমন একদম পারফেকশনের সাথে সমস্ত কিছু হুবহু বলবেন, প্রেজেন্ট ঠিক সেইভাবে বলবেন, এবং যেহেতু ফিউচার দেখা যায় না কিন্তু ফিউচারটা বলবেন পরবর্তীতে মিলবে, এটাই হবে একদম, এবং সেটাই হবে। তার জন্য সেই একজন জ্ঞানী মানুষের দরকার, আমি আমি ঠিক যে ক্ষেত্রে বলছি। এবং অ্যাস্ট্রোলজি দিয়ে আরো একটা আমি এক্ষেত্রে বলতে চাইবো যে একজন মানুষের ইন্টারনাল কি কোয়ালিটি রয়েছে, তার স্বভাব কি, তার চরিত্র কি, এটা একদম এক্সরে মেশিনের মতো আনা সম্ভব। আমি আমি এই ক্ষেত্রে স্যার আপনার কাছে যদি রিকোয়েস্ট করি, আমরা একটা সেগমেন্ট চালু করেছিলাম প্রিভিয়াস লাইভেও ছিল, বিভিন্ন রাশির জাতক জাতিকাদের অ্যাটলিস্ট ফার্স্ট ওয়ান মান্থ টু কামিং ওয়ান মান্থ পাস্ট অ্যান্ড ফিউচার কেমন গেছে কেমন যাবে, এটা আমরা মেষ রাশির কিছুটা পেয়েছিলাম আজকের এপিসোডে। কেমন দেখি আমি বলি একটু, এবার থেকে আমার প্রোগ্রামে যেটা প্ল্যানিং করেছি, এক এক দিন এক একটা রাশি বা লগ্ন ধরে সেই সমস্ত জাতক বা জাতিকার গত এক মাস কি গেছে, এখন কেমন যাচ্ছে আর আগামী এক মাস কেমন যাবে আমি বলে দিচ্ছি, জাস্ট মিলিয়ে নেবেন। এক এক দিন এক একটা রাশি এক একটা লগ্ন ধরে আমি বলতে থাকব। আমি একটু বলি, যেটা বলেছিলাম যে মেষ রাশির ক্ষেত্রে প্রথম এই এই বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি ফার্স্ট জানুয়ারি থেকে আমি ধরি বা তার একটু আগে একটু পরে করে শুরুতে গত এক মাস তার কর্মটা কেমন গেছে, তার কর্ম যথেষ্ট ঝঞ্ঝাটপূর্ণ গেছে। কারণটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি 2017 মেষ রাশির দশম এবং একাদশ পতি সে ছিল বৃশ্চিকে, দশম স্থান জানি আমাদের কর্মস্থান, একাদশ স্থান কি ইনকাম, অর্থাৎ কর্ম করব সেখান থেকে আমাদের অর্থ উপার্জন হতে হবে, তো সেটা হচ্ছে না। কারণটা হচ্ছে ইন ট্রানজিট বা গোচরে মেষ রাশির দশম পতি এবং একাদশ পতি শনি ছিল বৃশ্চিকে, বৃশ্চিকেরটা হচ্ছে মঙ্গলের স্থান, শনি মঙ্গলের শত্রু, তাই সেইখানে ভালো কাজ করেন করতে পারেনি শনি একদম, অর্থাৎ কর্মক্ষেত্রে প্রচুর মেন্টাল ডিস্টার্বেন্স গেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকার। যদি বলেন না তাহলে বলবো ডেট অফ বার্থ টাইম প্লেস আপনি ভুল জানেন,
আপনার মেষ রাশি বা মেষ লগ্নই নয়, এবং কর্মক্ষেত্রে হয়তো পদোন্নতি হওয়ার কথা ছিল 1 জানুয়ারিতে, দেখে নিন হয়নি, হতে পারে না। আপনার অ্যাপ্রেজাল অ্যাপ্রেজাল রিপোর্টটা ঠিকঠাক দেননি আপনার টিম লিড বা আপনার যে বস, আনওয়ান্টেড ডিস্টারবেন্স ছিল, কর্মজনিত প্রেসারে আপনার ব্লাড প্রেসার বেড়ে যাওয়ার কথা, কারণ বৃশ্চিক লগ্নের এই সরি মেষ লগ্নের যে অধিপতি মঙ্গল লগ্নপতি, সেও ভালো জায়গায় ছিল না। অর্থাৎ কর্মজনিত সমস্যায় আপনার স্বাস্থ্যে অবনতি, স্বাস্থ্য বিঘ্নিত হবে হয়েছিল। এখন কেমন আছে একটু দেখা যাক। এখন শনি 1 ফেব্রুয়ারি থেকে শনি চলে আসছে, মানে সামনে ফেব্রুয়ারি থেকে শনি চলে আসছে আনন্দ স্থানে, ধনুতে চলে আসছে শনি। এই আনন্দস্থান মানে আপনি কাজের জায়গা থেকে এবারে আনন্দ উপভোগ করবেন কিছুটা, আপনার সাংঘাতিক ভাবে মনের জোর বেড়ে যাবে। তার কারণ মঙ্গল জেনারেলি মানুষকে গতিশীল করে দেয়, মেষ রাশির অধিপতি মঙ্গল সে মানুষকে কর্মচঞ্চল করে, কর্মে স্পৃহা দেয়, সেই দিক থেকে আপনি উদ্যমের সঙ্গে প্রচন্ড ভাবে কাজ করবেন, কাজ থেকে আউটপুট হয়তো অতটা পাবেন না, কিন্তু আপনি কাজটাকে আনন্দের সঙ্গে অ্যাকসেপ্ট করবেন। আপনার শরীর স্বাস্থ্য বছরের প্রথম দিকে যখন মঙ্গল ছিল শনির ক্ষেত্রে, পুরুষ বা মহিলার ক্ষেত্রে মাথাতে আঘাত পাওয়ার সম্ভাবনা প্রবল ছিল। 100% কনফার্ম কাদের ঘটবে, যাদের দশা অন্তর দশায় আপনার বার্থ চার্ট সাপেক্ষে দশা অন্তর দশাতে অশুভ গ্রহের প্রভাব পড়বে, তখন এটা কনফার্ম হবে। তার জন্যে দেখতে হবে পার্টিকুলার সেই জাতক জাতিকার 16খানা চার্ট, আমি এটা বলছি বাই জেনারেল, এইগুলো হবেই, আরো কিছু ঘটবে এবং কনফার্মলি ঘটবে, তার জন্য দেখতে হবে বাকি বর্গ বিচারের জন্য চার্ট গুলো। এবার আসি সন্তানের কথায়। সন্তান সন্তানের ক্ষেত্রে বলি, এই মুহূর্তে সন্তানের জায়গাটা আপনাদের খারাপ। পঞ্চমে, মেষ রাশির পঞ্চমে রাহু অবস্থান করছে এবং সেখানে মঙ্গলের দৃষ্টি পড়ছে, সন্তানের সঙ্গে বনিবনা হবে না, সন্তান কুসঙ্গে পড়ে তার মতো চলছে, পড়াশোনা যখন ইচ্ছে তখন করছে, আপনার কোনো কথা শুনছে না, মেষ রাশি বা মেষ লগ্নে জাতকের ক্ষেত্রে সেই সন্তানদের একটু নিজের মতো করে ঠিক পথে আনার জন্যে প্রতিকার অবশ্যই আছে একটুখানি তাদের চার্ট থেকে প্রতিকার, আর তার সঙ্গে আপনি করবেন আপনার সন্তানের প্রতিকার। কিভাবে সম্ভব? সন্তানকে কিছু জেমস্টোন রেমেডি না দিয়ে না বুঝিয়ে সন্তান জানতেই পারবে না তার কাজ হয়ে যাবে, এটা একমাত্র তন্ত্র ক্রিয়ার মাধ্যমে সম্ভব। আপনি কিছু জিনিস, আপনাকে এমন কিছু জিনিস দেওয়া হবে দেবো যেটা কিনা আপনার সন্তান আপনার কাছ থেকে উপকার পাবে। আমি তন্ত্র শাস্ত্রকে ইউজ করি সব সময় শুভ কাজে, খারাপ কাজে ইউজ করি না। তো সেই ক্ষেত্রে অনেক সন্তান থাকে অবাধ্য, তারা কিছু পড়তে চায় না, ধারণ করতে চায় না, জানানোর দরকার নেই, আপনি নিজেই তার প্রতিকার করতে পারেন। স্যার, আমি এই জায়গায় একটু ইন্টারাপ্ট করে আপনার কাছে একটু জানতে চাই, অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমরা সায়েন্সের এক্সপ্লেনেশনটা আপনার কাছে অনবদ্যভাবে পেলাম, সেই জায়গায় অনেকের ভাবনা আসতে পারে যে তন্ত্র টোটালি একটা কুসংস্কার, ঠিক এই জায়গায় সায়েন্সের সঙ্গে অনেকে মেলাতে নাও পারেন। আপনি একজন এত এডুকেটেড পারসন হয়ে সেই তন্ত্রের কথা বলছেন, তন্ত্রের রেমেডির কথা বলছেন, ডেফিনেটলি পেয়েছেন বলেই কিছু সেটা আমাদের কাছে রাখছেন, একটু এক্সপ্লেনেশনটা আপনার কাছে প্লিজ চাই। একটা উদাহরণ দিয়ে বলি, খুব ভালো বলেছেন, এই মুহূর্তে মনে পড়ে গেল, সেই সময় তৎকালীন ব্রিটিশ সরকার যখন ছিলেন, ফিজিক্সের একজন সিনিয়র প্রফেসর, ব্রিটিশ প্রফেসর প্রেসিডেন্সি কলেজের, তিনি খোঁজ পেয়েছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ দেবের, তিনি গেলেন দর্শন করতে, শুনেছিলেন উনি অনেক কিছু বলতে পারেন, একটা বিশাল স্পিরিচুয়াল পাওয়ার, একটা কসমিক পাওয়ার ওনার মধ্যে কাজ করে, একটু পরখ করতে গেছিলেন। উনি তখন বললেন যে আপনার, ঠাকুরকে বললেন যে আপনার এই
4 ফুট একটা মাটির মূর্তি, এর মধ্যে কি আছে যা আপনি এখান থেকে এত কিছু পাওয়ার পান? অনেক কিছু বলে দিতে পারেন, আপনার স্পিরিচুয়াল পাওয়ার এখান থেকে পান, কি করে পান, সম্ভব নাকি এটা? তখন ঠাকুর বলেছিলেন, বলো তো বাবা ওটা কি দেখা যাচ্ছে আকাশে? বললেন সূর্য। বলছে কতটুকু? বলছে বিশাল সূর্য। তখন ঠাকুর বললেন কেন, কি করে বুঝছো? সূর্য তো ওইটুকু থালার মতন। বলছে না, এমনি পড়াশোনা করেছি, জানি থালার মতো দেখতে লাগছে, অনেক দূরে আছে বলে, বাট অনেক বড়, বিশাল। ঠাকুর বললেন ঠিক এটাও তাই, যদি দেখো সেই চোখ নিয়ে দেখবে 4 ফুটের মূর্তি, যদি ঢোকো দেখবে বিশাল সমুদ্র। তাই ঢুকতে হবে বাবা, জানতে হবে, সাধনা করতে হবে, সাধনা ছাড়া বাদ বাকি যা কিছু সবই কিন্তু ভুয়ো, সবই কিন্তু ফ্রড। এই সমস্ত কথাগুলো শুনতে হবে তখন সমাজের কাছ থেকে, বেশি দিন সাস্টেন করা যাবে না। যাই হোক, তো শুভ শক্তিকে প্রয়োগ করে আমরা অনেক কিছু করতে পারি, কসমিক পাওয়ারকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারি। এই সমস্ত গ্রহগুলো আমাদের লগ্ন সাপেক্ষে শুভ নয়, সেগুলোকে ওই জেমস্টোন পাওয়ার না দিয়ে আমরা সাধনার মাধ্যমে, তন্ত্র শক্তি প্রয়োগ করে, তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আমরা তার উন্নতি করতে পারি যতটা সম্ভব, আর বাদ বাকি অ্যালার্ট থাকতে পারি আমার কিভাবে চলতে হবে, কিভাবে আমাকে মানুষের সঙ্গে মিশতে হবে। এই সময়টা আমার ভালো আছে তাই সেভাবে চলবো, খারাপ আছে সেভাবে চলতে হবে আমাকে। তো আর একটু বলে নিই, এই সময়তে যাদের ধনু রাশি এবং বৃশ্চিক রাশি তাদের কিন্তু কর্মের সমস্যা থাকবে। আপনারা কর্মের জায়গাটা প্রতিকার করিয়ে নেবেন, কর্মে কিন্তু আনওয়ান্টেড ডিস্টারবেন্স থাকবে। সামনে এপ্রিলে ইয়ার এন্ডিং এ আপনাদের প্রমোশন হতে পার হওয়ার চান্স আছে, হওয়ার কথা আছে, কিন্তু হতে নাও পারে। তো সেজন্য আপনারা চারটা বিচার করিয়ে নেবেন ভালো কোনো শিক্ষিত প্রকৃত ট্রু অ্যাস্ট্রোলজার দিয়ে, তারপর আপনি আপনার জীবনকে উপভোগ করবেন নিজের মতো করে। আজকে কতটা সময় আছে জানি না আমি, একদম সময় শেষ স্যার, আমরা আনফরচুনেটলি থামতে হবে, তেমনই ইন্ডিকেশন পেয়ে গেছি। কিন্তু থামার আগে আমি একটু আমার ফিলিংস এর কথা এক্ষেত্রে জানাতে চাইবো। অনবদ্যভাবে আপনার কাছে যে ব্যাখ্যাটা পেলাম সেটা আমাদের অনেকের কাছেই, অনেকেরই হয়তো চোখ খুলে দেওয়ার মতো কাজটা হতে পারে। ওভারঅল তন্ত্রের কথা শুনলাম, জ্যোতিষ শাস্ত্রের কথা শুনলাম, অনেকের ভাবনায় কোথাও একটা কষাঘাত আসতে পারে। একজন স্যুট টাই পরা মানুষ এইভাবে কালচারের কথা বলছেন, সংস্কৃতির কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, শাস্ত্রের কথা বলছেন, কিন্তু তার কথাকেই একটু চুরি করে বলি, ওই যে সাবজেক্টের ভেতরে যদি ঢোকা যায় তাহলে সূর্যটাকে আপনি ছোট্ট থালার মতো দেখবেন না, বিশাল আকারে দেখবেন, সেটা সম্পূর্ণ তখনই বোঝা যায়। সেই জায়গায় একজন শিক্ষিত মানুষের ছোঁয়া পেয়ে ভীষণভাবে আমাদের কাছেও কোথাও একটা প্রাপ্তিযোগ, সেই প্রাপ্তিযোগটা আপনার কাছেও যদি ঘটতে পারে, আপনার ইচ্ছাটা চাকে এবং সিদ্ধান্তটা আপনি নিতে পারেন, যদি এমনই প্রপার ওয়েতে লজিক্যালি সাইন্টিফিক্যালি এই গাইডলাইন কাউন্সেলিংটা আপনি প্রয়োজন মনে করেন, তাহলে আপনাকে কানেক্টেড হতে হবে, কানেক্টেড হতে হবে প্রফেসর ডক্টর বাসুর সঙ্গে। তার জন্য 9674250516 এবং 9748403694 এই দুটো নাম্বারে কানেক্ট করতে হবে। পৌঁছে যেতে হবে কালীঘাট এবং কালীঘাটের দিশা চেম্বার এবং সাঁতরাগাছিতে, পাশাপাশি মাসে একবার কাটোয়াতে, কালীঘাটের এবং সাঁতরাগাছিতে শনিবার এবং রবিবার। তবে হ্যাঁ, দুটো তথ্য মাথায় রাখবেন, আসার আগে অন্ততপক্ষে ফ্রাইডের মধ্যে আপনার নামটা এনলিস্ট করতে হবে, এবং যখন আপনি নামটা লেখাবেন তখন আপনার যার সম্পর্কে আপনি দেখাতে আসবেন তার কমপ্লিট ইনফরমেশনটা আপনাকে সেখানে লিখে দিতে হবে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ অবভিয়াসলি। এইটুকু তথ্য আপনার করণীয়, বাকিটা তারপর স্যারের করণীয়, কানেকশনের পরে সেটা বুঝতে পারবেন মেবি। আজকে আমরা থামবো কারণ সময় ডেফিনেটলি আমাদের জানিয়ে দিয়েছে থামতে হবে। নেক্সট এপিসোডে দেখা হবে, যদি চান ঘুরে ফিরে এই গুরুত্বপূর্ণ কথাগুলো ইউটিউবে গিয়েও এনি টাইম সার্চ করে দেখতে পারেন। আজকে বিদায়, ভালো থাকুন, নমস্কার, নমস্কার, ভালো থাকবেন।